হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে তো বন্ধুরা আজকে আমাদের বিউটি রিলেটেড ভিডিওর মেন টপিক মানে মেন আলোচনার বিষয়বস্তু হলো নারকোল তেল নারকোল তেল দিয়ে আমরা স্কিনটাকে কতটা ভালো করে নিতে পারি এখনকার দিনে তো নানা ধরনের পার্লারে আমরা গিয়ে স্কিন কেয়ার করে থাকি অথবা ঘরোয়া অনেক কিছু প্রোডাক্ট দিয়েও স্কিন কেয়ার করে থাকি বা নামিয়ে দামি অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়েও আমরা স্কিন কেয়ার করে থাকি কিন্তু বন্ধুরা নারকল তেল কিন্তু এখন না বহু প্রাচীনকাল থেকে রূপচর্চার মেন বিষয়বস্তু হিসাবে কিন্তু পরিগণিত হয়ে আসছে সেই নারকল তেল দিয়ে কিন্তু এমন কিছু জিনিস মেশাতে হবে শুধু নারকল তেল না নারকল তেলটাকে আরও স্কিনটা এত ভালো হয় স্কিনটা এত গ্লোয়িং হয় স্কিন ছুপ মুক্ত হয় তার জন্য নারকল তেলের সাথে কিছু জিনিস আমি অ্যাড করবো করলে কিন্তু নারকল তেলটা একটা দুর্দান্ত রেজাল্ট দেয় তার ফলে কিন্তু স্কিনের নানা ধরনের সমস্যার থেকে কিন্তু আমরা চট জলদি ঘরোয়া উপায় সমাধান পেতে পারি এক্ষেত্রে বলবো নারকল তেলটা যে বানাবো আজকে নারকল তেলের সাথে আরও কিছু জিনিস অ্যাড করে সেটা মোটামুটি আপনারা চেষ্টা করবেন দিনে দুবার ইউজ করার জন্য একবার স্নান করার পরে কখনই বলবো না স্নান করার আগে আমি বলে দেব কিভাবে স্নানের পরে ইউজ করতে হবে আর একবার হচ্ছে রাতে শোয়ার আগে এই দুবার যদি টানা কিছুদিন আপনারা ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন একটা দুর্দান্ত রেজাল্ট হাতের কাছে আপনারা পেয়ে যাবেন স্কিনের যাবতীয় সমস্যা বিশেষ করে এই শীতকালে নানা ধরনের সমস্যা থেকে আমরা ভুগি যেমন ধরুন ত্বকটা খুব শুকনো হয়ে যাচ্ছে বা ঠোঁটের চারপাশটা একদম ড্রাই হয়ে যাচ্ছে ভীষণ মনে হচ্ছে না একদম টান ব্যাপার একটা চলে আসছে এছাড়া বলি রেখা কম বেশি আগে জানতাম যে রেখা মানে ষাট বা পঞ্চাশ পেরোনোর পর বলি রেখা কিন্তু এখন বন্ধুরা অনেকেই এত মেকআপ প্রোডাক্ট ইউজ করে করে স্কিনটাকে এত ড্যামেজ করে দিচ্ছে যে পঁচিশ তিরিশ বয়সেই কিন্তু বলি রেখা দেখা যাচ্ছে ত্বকের মধ্যে সেই বলি রেখা কমাতে ভীষণভাবে সাহায্য করবে এছাড়া পিম্পলস যেটাকে আমরা পাতি ভাষায় বলি ব্রণ সেই ব্রণ ছাড়াতেও কিন্তু ভীষণভাবে আজকের এই হোম রেমেডিটা সাহায্য করবে অথবা সান ট্যান বা সান মানে যেটাকে বলি আমরা সান ড্যামেজ যেটা হয়ে যায় স্কিনে একদম ওপরে স্কিনের ওপরে স্কিনটা যে একটা ড্যামেজ হয়ে যাচ্ছে একটা কালো লেয়ার পড়ে যাচ্ছে বা ডেড স্কিন সেল সেগুলো কিন্তু রিমুভ করে দিতে একদম চটজলদি এই আজকের হোম রেমিডিটা ভীষণভাবে কাজে লাগবে তো চলুন মেন ভিডিওর পর্বে যাই তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা হচ্ছে যদি স্কিন রিলেটেড কোনো প্রবলেম হয় অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে ইউজ করবেন আর কুড়ি বছরের ওপরে যাদের বয়স তারা আমার এই প্রোডাক্টগুলি ইউজ করবেন কুড়ি বছরের নিচে যাদের বয়স তাদের সেইভাবে প্রোডাক্ট মাখার দরকার নেই তারা শুধুমাত্র নারকল তেল শুধুমাত্র সর্ষের তেল শুধুমাত্র একটু বেসন এই দিয়েই কিন্তু স্কিনটাকে পরিষ্কার করে নিতে পারে সেই কারণে বলছি কারণ আমি তো শুধু নারকল তেল ইউজ করছি না তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট মেশাচ্ছি সেই জন্য চাইবো যে কুড়ি বছরের ওপরে যাদের বয়স তারা ইউজ করবে ছেলে মেয়ে উভয় নির্বিশেষে ইউজ করতে পারেন আর সব শেষে যেটা বলবো প্যাচ টেস্টটা কিন্তু অবশ্যই দরকার প্যাচ টেস্ট ছাড়া কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করবেন না সে বাজার চলতি হোক বা বাড়িতে বানানো কোনো হোম মেড প্রোডাক্ট হোক তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবার ভিডিওর মেন পর্বে যায় বন্ধুরা আমি প্রথমেই নিয়ে নেব নারকল তেল আমি এখানে দু চামচের মতন নারকল তেল নিয়ে নিয়েছি আপনারা বেশি পরিমাণে বানিয়েও রাখতে পারেন যেহেতু শীতকাল চলছে বাইরেও রেখে দিতে পারেন ফ্রিজে রাখতে হবে এমন কোনো কথা নেই একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম আর নিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে এক চামচ ছোট চামচের এক চামচের মতন অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অবশ্যই এখানে নিতে হবে রোজমেরি এসেনশিয়াল অয়েল যদি বাই চান্স রোজমেরি এসেন্সিয়াল অয়েল না থাকে তাহলে একটু বাদাম তেল নিয়ে নিতে পারেন কিন্তু রোজমেরি এসেন্সিয়াল অয়েল হলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে আর নেবই অল্পে একটু হাফ চামচের মতন গোলাপ জল একদম স্মুথ ক্রিম জাতীয় একটা পেস্ট মতন আমি এখানে বানিয়ে নেব তো চলুন এবার কি করে অ্যাপ্লাই করবো আমি সেটা বলে দিই মোটামুটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমি বসে গেছি তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নেব হচ্ছে গোলাপ জল গোলাপ জল তুলোর মধ্যে করে নিয়ে প্রথমে মুখটাকে ভালো করে পুচে নেব পুছে নেওয়ার পর যত মুখটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব তারপরে যে এই যে নারকল তেল দিয়ে যে একটা পেস্ট মতন বানিয়েছি এটা মুখের ত্বকে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা এরপরে মুখটা শুকিয়ে যাওয়ার পরে দেখুন এই যে ক্রিম মতন একটা বানিয়ে নিয়েছি আমি সেটা দেখুন প্রথমে কিভাবে অ্যাপ্লাই করব জাস্ট পুরো মুখে এটাকে ভালো করে আগে লাগিয়ে নিতে হবে ইউজ করে নিতে হবে তারপরে আপ ওয়ার ডিরেকশানে প্রত্যেকটা অংশ ধরে 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 কিন্তু মাসাজ করে নিতে হবে সেটা আমি আপনাদের সাথে এক ওয়ান বাই ওয়ান শেয়ার করছি গলার পোর্শন সব কিছু ভালো করে বোধহয় অ্যাপ্লাই করে নিতে হবে তো এরপরে আমি মাসাজ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি গলার পোর্শন বলুন গালের পোর্শন বলুন থুতনির পোর্শন বলুন সব সময় আমি বলি ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে আপওয়ার ডিরেকশনে হালকা হাতে মাসাজ করে নিতে হবে এইভাবে মাসাজের প্রসেসটা আপনারা দেখে নিন এইভাবেই কিন্তু মাসাজটা করতে হবে খুব প্রেশার ক্রিয়েট কিন্তু করা যাবে না তো বন্ধুরা এবার আসি যে উপকরণগুলো দিয়ে আমি আজকের এই যে একটা ক্রিম মতন বানালাম সেটা আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল নারকোল তেল ত্বকের জন্য কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে এটি ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল করে এছাড়া রোগী রোদে পোড়া ত্বক যেটা হয় ডেড স্কিন সেল যেটাকে আমরা বলি নারকোল তেল কিন্তু দূর করে দিতে সাহায্য করে এছাড়া ফাট ঠোঁটের চারপাশের অংশ বা ঠোঁট ফাটা হলে নিয়মিত নারকোল তেল লাগালে কিন্তু খুব উপকৃত হবেন বন্ধুরা এখানে ইউজ করেছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল পিম্পলস দূর করতে সাহায্য করে সান বার্ন দূর করে এছাড়া ত্বকের যে বলি রেখা যেটা আমি সবসময় বলছি সেটা দূর করে ত্বকের যৌবন ধরে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে ত্বক ত্বককে সজীব করে আর একটা যেন ইনস্ট্যান্ট গ্লোয়িং ব্যাপার ত্বকের মধ্যে চলে আসে এরপর আমরা ইউজ করেছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে ত্বকের যে হাজার সমস্যা লুকিয়ে থাকে তার একটাই সমাধান হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য প্রচণ্ড ভালো ত্বককে নরম করে সব সফট রাখে আদ্র হাইড্রেট করে রাখে আর ত্বক কিন্তু একটা উজ্জ্বল চকচকে ব্যাপার কিন্তু ত্বকের মধ্যে থাকে বলি রেখা বলুন পিম্পলস বলুন ফাইন লাইনস বলুন প্রভৃতি থেকে কিন্তু ত্বক রক্ষা পায় এরপর বন্ধুরা ইউজ করেছি রোজমেরি এসেন্সিয়াল অয়েল যাতে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি যা স্কিনকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে স্কিন ড্যামেজ হয়ে গেলে সেই ড্যামেজটা রিপেয়ার করে আর স্কিনকে কিন্তু অ্যাকে পিম্পলস প্রভৃতি থেকে স্কিনকে রক্ষা করে আর স্কিনকে ভেতর থেকে একটা গ্লোয়িং ব্যাপার এনে দেয় এরপর আমরা ইউজ করেছি হচ্ছে গোলাপ জল গোলাপ জল কিন্তু কন্টিনিউয়াস যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন আপনার ত্বকের যেন জেল্লা বেড়ে যাবে ডে বাই ডে ত্বক পরিষ্কার হবে ত্বক ফর্সা হবে ত্বকের যাবতীয় সমস্যা কিন্তু দূর হবে তো বন্ধুরা এইভাবে স্কিন কেয়ার করে নিয়েছি দেখুন স্কিন কেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে সকালবেলা যখন আপনারা স্নান করবেন স্নান করার পরে আপনারা এই ক্রিমটা আপনাদের হাতে পায়ে মুখে ইউজ করে ভালো করে সাজ করে নিতে পারবেন খুব ভালো হবে স্কিনটা দেখে বুঝতেই পারবেন কতটা সুন্দর একটা চকচকে ব্যাপার আসবে আর রাতে শোয়ার আগে অবশ্যই এই একই প্রসেসে অ্যাপ্লাই করবেন সাত দিন মাত্র আপনারা ইউজ করুন আপনারা এই ডিফারেন্সটা হাতে নাতে দেখতে পাবেন প্রচণ্ড ভালো রেমেডি প্রচণ্ড ভালো রেমেডি চোখ বন্ধ করে ভসা রাখতে পারেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হয়ে যাবো আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন বাই বন্ধুরা